হুইজ বদরুদ্দিন আজমল, বর্ণনা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া তেও মুসলিম নেতা নহয়, তেও কোনো ধর্মগুরু নহয়, তেও এএউডিএফ দলর এজন নেতা। গতিকে তেও মানে হুইজ বদরুদ্দিন আজমল যে তেও আমার যুগ যুগান্ত ধরি শ শ বছর ধরি যে আমার প্রথা যে প্রথারে কুরবানি আমার চলি আসলে ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021 নহয় আগতেও আসলে, কিন্তু সেই সময়ের পড়া আমার যেটু পরম্পরাগতভাবে কুরবানির প্রথা চলি আসলে সেই পরম্পরা বা সেই ধর্মীয় অনুভূতিক আঘাত জন্মাইছে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া। মানে ধন্যবাদ জানিছো মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমার রাজ্যখনের তেখেত আমার সবরে নেতা, তেখেতে এই ক্ষেত্রে খুব ধুনিয়া স্পষ্টীকরণ হো সিদিন এখন আগবাইছে, আর ইয়াত আমার মুসলমান সম্প্রদায়ের মানুষ আমি বারুকে তেখেতর মন্তব্যত কুরবানি সম্পর্কে তেও যেখিনি কথা আগবাইছে তাত আমি সন্তুষ্ট, আর সেই হিসাবে আমি আগবাড়ি গিয়ে আসো। গতি এই কুরবানি লই বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যেখিনি আমার ধর্মীয় আমার অনুভূতি বা আমার যুগ যুগান্তর ধরে চলা আমার যে পরম্পরার যে আঘাত জন্মাইছে তার কারণে মই ভাবো যে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া মুসলিম সমাজের ওসর তেখেতে ক্ষমা খুঁজব লাগে, তেখেতে ক্ষমা খোঁজাটা উচিত, অন্যথা এই মুসলিম সমাজে এদিনা হয়তো তেখেতর এই অভিযোগের কারণে ক্ষমাচ্যুত করব তথা বয়কট পর্যন্ত করার সম্ভাবনা আছে।